হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে আমি একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমাদের দেশবন্ধু মহাবিদ্যালয়ের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা তোমাদের দেখো 4 তারিখে বেরিয়েছে। 3টি মাত্র ভ্যাকেন্সি আছে, 3টি আছে ক্লারিক্যাল পোস্টে, 2টো আছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, আর একটা আছে লাইব্রেরি ক্লার্ক। এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লারিক্যাল পোস্টে একটি ভ্যাকেন্সি আছে এসসিদের জন্য, একটা ভ্যাকেন্সি আছে ইসিদের জন্য এক্সামটেড ক্যাটাগরি, আর একটা ভ্যাকেন্সি আছে যেটা লাইব্রেরি ক্লার্ক, সেটা আছে জেনারেলদের জন্য। তোমাদের এটা পার্মানেন্ট পোস্ট। দেখো এখানে তোমাদের পে স্কেল দিয়ে দিয়েছে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সঙ্গে তোমাদের 2,600 টাকা গ্রেড পে আছে। তোমাদের অ্যাপ্লিকেশানটাকে পাঠাতে হবে স্পিড পোস্টে। দেখো এখানে বলাই আছে স্পিড পোস্টই একমাত্র পাঠাতে হবে, নর্মাল পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট ওরা অ্যালাউ করবে না। 13 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, 13/2/2020 থেকে 24/2/2020 পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে। অ্যাড্রেস দেখো তোমাদের বলে দিয়েছে, টু দ্য টিচার ইনচার্জ, দেশবন্ধু মহাবিদ্যালয়, পোস্ট অফিস চিত্তরঞ্জন, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, পিন 713331। আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে মাধ্যমিক পাস, আর কম্পিউটারে যদি কারোর কোনো নলেজ থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এজ তোমাদের দেওয়া আছে 1/1/2020 হিসাবে 18, ঠিক আছে। আর তোমাদের এটা অ্যাপ্লাই করতে গেলে 300 টাকা জেনারেলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে, আর এসসি বা এসটিদের ক্ষেত্রে 150 টাকা। তোমাদের পরীক্ষার সিলেবাসও দেখো দিয়ে দিয়েছে এখানেতে। রিটেন এক্সাম তোমাদের 150 নম্বরের হবে, সেখানেতে তোমাদের ম্যাথ থাকবে 50 নম্বর, ইংলিশ থাকবে 50 নম্বর, আর মেন্টাল অ্যাপটিটিউড থাকবে 50 নম্বর, মানে একটা জেনারেল নলেজ 50 নম্বর। টোটাল তোমাদের 150 নম্বরের রিটেন পরীক্ষা হবে, আর তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর টেস্টটা হবে 50 নম্বরের, আর ইন্টারভিউ আছে 20 নম্বরের, ঠিক আছে। তোমাদের সিলেবাস দেখো দিয়েছে, মাধ্যমিকের যে তোমাদের সিলেবাস আছে ওই সিলেবাসেরই ম্যাথ আসবে, আর ইংলিশের যা মাধ্যমিক আছে সিলেবাস সেটা আসবে ইংলিশ, আর বেসিক আসবে তোমাদের জেনারেল নলেজ, আর কম্পিউটারের ওপর কিছু কোশ্চেন থাকবে। তবে হ্যাঁ, একটা জিনিস দেখো এখানে তোমাদের বলে দিয়েছে, যেটা সেটা হচ্ছে তোমাদের এই চাকরিটা পাওয়ার পর প্রথম 2 বছর কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে থাকতে হবে, মানে যেটাকে তোমাদের বলছে প্রোবেশন পিরিয়ড, তারপরে তোমরা এটা পারমানেন্ট হবে, ঠিক আছে। আর 5 মার্কস তোমাদের যদি কারো যদি ইয়েতে থাকে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেখানে 5 নম্বর তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে। কোনোরকমভাবে কোনো টিএ বা ডিএ তোমরা পাবে না রিটেন টেস্টের সময় বা কম্পিউটার টেস্টের সময় বা অথবা ইন্টারভিউয়ের সময়। আর তোমাদের দেখো এখানে দেখো স্পষ্ট বলে দিয়েছে, যেদিন তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে তার পরের দিনই কিন্তু কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেটকে অরিজিনাল অ্যাডমিট কার্ড, অরিজিনাল আইডেন্টি প্রুফ নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে, যেগুলো তোমাদের নর্মাল থাকে সেগুলো তোমরা জানো, এগুলো আর বলছি না কিছু। ব্ল্যাক বা ব্লু ব্লু মানে ব্লু পেন দিয়ে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। আর এরপর দেখানো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা, অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে এটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম টু দ্য টিচার ইনচার্জ, দেশবন্ধু মহাবিদ্যালয়, পোস্ট অফিস চিত্তরঞ্জন, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, পিন 713331। এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো বসবে, এখানে ডেট হবে, কোন পদের জন্য অ্যাপ্লাই করছো সেই অ্যাপ্লাই পদটার নাম দিতে হবে, ক্যাটাগরি কি, ক্যাটাগরি তোমাদের জেনারেল, কেউ জেনারেল হলে জেনারেল লিখবে, কেউ এসসি বা এসটি হলে তারা এসসি এসটি লিখবে। আর এরপরে তোমাদের নেম আছে, বাবার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আর 1/1/2020 হিসাবে তোমাদের এজটা কত হচ্ছে সেটা দেবে, জেন্ডার আছে, ন্যাশনালিটি আছে, রিলিজিয়ান আছে, ফোন নাম্বার আছে, ম্যারিটাল স্ট্যাটাস আছে, এটা তোমরা মানে সিঙ্গেল না ম্যারিড সেটা লিখবে, এসসি এসটি ওবিসি যে যা আছে এখানে দেবে। আর এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদেরকে নেম অফ দ্য এক্সামিনেশান, এখানে তোমাদের মাধ্যমিক পাস হলে লিখবে সেকেন্ডারি, স্কুল বোর্ড বা বোর্ডের নাম এখানে দেবে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা, ডিভিশন বা গ্রেড,
যারা নতুন আছে তাদের ক্ষেত্রে গ্রেড আছে, যারা পুরনো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ডিভিশন আছে, তারা দিয়ে দেবে ডিভিশন বা গ্রেড কী আছে, ফুল মার্কস। মাধ্যমিক পরীক্ষা হয় সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে 800 নম্বরের, সেই জন্য এখানে দেবে 800। আর মার্ক অবটেন, মার্ক অবটেন হচ্ছে তোমাদের কত নম্বর পেয়েছো টোটাল, সেই টোটাল নাম্বারটা এখানে দেবে এবং এখানে তোমরা পার্সেন্টেজটা করে দেবে। সেম সঙ্গে যদি নিচের দিকে যদি এইচএস অ্যাড করতে চাও তাহলে অ্যাড করে দেবে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশানে যাদের যা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এখানে লিখবে, কম্পিউটারের উপর কী কোর্স করা আছে তোমাদের, এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে সেই এক্সপিরিয়েন্সটা এখানে দেবে, ব্যাঙ্ক ড্রাফট এখানে অ্যামাউন্টে লিখবে, যে টাকার মতো আমাদের অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা, ব্যাঙ্ক ড্রাফট নাম্বার, নাম্বারটা দেবে, ডেটটা দেবে কোন ডেটে তোমরা ড্রাফটটা কাটিয়েছো, আর পেয়েবল অ্যাক্ট যেটা দেওয়া তোমাদের দেওয়া আছে পেয়েবল অ্যাক্ট সেটা তোমরা দিয়ে দেবে। এখানে তোমাদের নাম হবে, আই যে করছো তার নাম হবে, নিচে ফুল সিগনেচার, এইটুকু তোমাদের এই অ্যাপ্লিকেশান, আর কিছুই নেই। তিনটি মাত্র ভ্যাকেন্সি আছে, তো আমি বলবো অ্যাপ্লাই করে দাও, অসুবিধা কিছু নেই। যারা জেনারেল আছে তারা লাইব্রেরিয়ান ক্লার্কে, যারা এসসি আছে তারা লোয়ার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করে দাও, কারণ এটা পারমানেন্ট পোস্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কারো যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকমভাবে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে তোমরা আমাকে লেখো, আমি উত্তর দিয়ে দেবো। আর নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানে ঢুকে তোমরা এইটা পুরোটা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশান ফর্মটাও পেয়ে যাবে, অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে আর স্পিড পোস্টে পাঠাবে। 24 তারিখ কিন্তু লাস্ট ডেট, আর তোমাদের শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান 13 তারিখ, এখনও তোমাদের অ্যাপ্লিকেশান দেরি আছে। ঠিক আছে, আজকে এত দূরই, নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।